হিমুরতে যে খবরের দিকে আরেকবার নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ইডির হাজিরা। সকাল 11:05 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে ফের তাকে তলব করা হয়েছে এবং সেই মতোই তিনি আজকে হাজিরা দিচ্ছেন। এবং সকাল 10:30 কিছুক্ষণ পরেই তিনি কালীঘাটের বাড়ি থেকে বের হন এবং ইডির দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন, তখন সকাল 11:05। এবং সেই ছবি দেখাচ্ছি, ঢোকার মুহূর্তের ছবি, সিজিও কমপ্লেক্স ইডির দপ্তরে ঢোকার মুহূর্তের ছবি। এর আগেও একাধিকবার ইডির দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিয়েও ছিলেন। সেক্ষেত্রে প্রায় 8 থেকে 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ পর্ব করা হয়েছে কয়েক দফাতে। এবং আজ ফের তাকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার তলব করা হয়েছে। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে, এই মুহূর্তে রয়েছেন তিনি। সকাল 11:05 নাগাদ সিজিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছন ইডির দপ্তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করার মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে তাকে তলব করা হয়েছিল এবং কালীঘাটের বাড়ি থেকে সকাল 10:30 কিছুক্ষণ পরেই তিনি বের হন এবং সকাল 11:05 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেভাবে তাকে বারবার তলব করা হচ্ছে সেই নিয়ে কিন্তু সরব হয়েছে শাসক দল। গতকালও মন্ত্রী শশী পাজা যে অভিযোগ আরও একবার করেছেন যে যেহেতু সামনেই 24-এর নির্বাচন রয়েছে এবং সেই লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে হেনস্থা করার অভিযোগ উঠছে বারবার, এবং তাদের প্রধান লক্ষ্যই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, যার কারণেই বারবার ডেকে পাঠানো হচ্ছে। যদিও আজকে সকাল 11:00 সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও ডেকে পাঠানো হয় এবং সেই মতোই তিনি হাজিরা দিয়েছেন, এই মুহূর্তে ইডির দপ্তরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই তাকে আজ ইডির আধিকারিকদের মুখোমুখি হতে হবে। এর আগেও একাধিকবার বিভিন্ন নথি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ পর্বের মুখোমুখি হয়েছিলেন। এবং এই যে ইডির দপ্তরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি ইডির দপ্তরে অভিষেকের যে হাজিরা সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। আমরা শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য, তবে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, ইডির দপ্তরে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গভর্নর হাউস ইডি প্রথমবার ওনাকে ডাকেনি, বহুবার ডেকেছে, আর প্রত্যেকবার আমার মিটিং আছে, আমার ওখানে যাওয়ার কথা আছে, এই বাহানা আমরা শুনি। তার জন্য তদন্ত আটকে থাকবে না, যার সম্বন্ধে অভিযোগ এসেছে তার সম্বন্ধে তার কাছ থেকে শোনার জন্য তাকে ডাকা হয়। তিনি দোষী বা তার সুবিধা মতো ডাকবে এরকম নয়, তদন্ত চলতে থাকে, যদি দোষ প্রমাণ হয় বা সন্দেহ থাকে তখন বাকি আগামী দিনে তার উপরে বাকি কারবাই হবে। ইডি কে কি নম্বর দিল তাতে ইডি বা সিবিআই কিছু যায় আসে না, তারা একটা স্বতন্ত্র সংগঠন, আগের থেকে কাজ করছে এবং তার উপরে সারা দেশের ভরসা আছে। এর টিএমসি যখন বিরোধী পক্ষ ছিল মমতা ব্যানার্জি রোজ সিবিআই চাইতেন গভর্নর হাউসের সামনে। যে আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে মৃত্যু টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ সকাল 11:05 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন, জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরুন এবং কালীঘাটে বাড়িতে তিনি ছিলেন এবং সেখান থেকে বেরোনোর সময় তিনি নিজেই জানলার কাঁচ নামিয়ে নমস্কার করেন এবং হাত দেখিয়ে সেখান থেকে রওনা দেন গাড়িতে বসেই। এবং তোমায় জানিয়ে রাখি যে 11:05 নাগাদ যখন তিনি ভেতরে ঢুকেছেন জিজ্ঞাসাবাদ পর্ব তা কিন্তু আর কিছুক্ষণ পর শুরু হবে বলে আমরা জানতে পারছি। এবং মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকেই কিন্তু ইডি জেরা এবং সেই সঙ্গে সিবিআই এর জেরা এবং ইডি সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে এবং সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠিয়েছে। এবং এই নিয়েই কিন্তু আমরা দেখেছি ব্যাপক প্রতিবাদ, ব্যাপক আপত্তি তৃণমূলের মধ্যে। শুধু তাই নয়, গতকাল শশী পাজাও একই ভাবে আমরা দেখেছি তিনি কিন্তু দুর্মুষ করেছেন বিজেপি এবং তিনি জানিয়েছেন বিজেপি এই মুহূর্তে চক্রান্ত করছে, বিজেপি এই মুহূর্তে কিন্তু হেনস্থার পথে নেমেছে এবং তার টার্গেট তৃণমূল। সেই কারণেই
একেবারে জন্মদিনের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন ইডি কিন্তু সমন পাঠিয়েছিল তাকে হাজিরার জন্য, যে 9 তারিখে তাকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাজিরা দেবেন সেটা তিনি স্পষ্ট করে বলেও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও। আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবে, এ নিয়ে প্রায় 6 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দিয়ে তিনি গিয়ে হাজিরা দিয়েছেন, জেরার সম্মুখীন হয়েছেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন যে যদি কোনো রকম সমস্যা থাকে বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাকে যাতে ইডি বা সিবিআই গ্রেফতার করে, কেন্দ্রীয় এজেন্সি যাতে গ্রেফতার করে, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না বলেও গতকাল শশীপাজা জানিয়েছেন। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন তলব করা হয়েছে সকাল 10:30 কিছু পরে তিনি কালীঘাট থেকে বেরোন এবং সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে যান। এই মুহূর্তে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন এবং সময় বেশ কিছুটা অতিবাহিত হয়েছে আমরা জানি। সেই জিজ্ঞাসাবাদ একেবারে এবং জিজ্ঞাসাবাদ পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শুভঙ্কর অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।